জিতেন্দ্র বিশ্বাস, এখানে 14ই মে ড্রাগন কেয়ার দিয়েছিলাম, আমার এটা প্রচুর ঘাস হয়েছিল। তা সেইখানে দেখুন যে এই ড্রাগন কেয়ার দেওয়ার পরে ঘাস কিন্তু সব মরে গেছে, এর ভিতরে কোনো ঘাস নেই, ঘাস দেখতে পাচ্ছেন না, কিন্তু গাছের গ্রোথ থামিনি আর কোনো গাছের কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। হ্যাঁ, আপনাদের বলবো যে এইগুলো দেখুন, প্রত্যেকটা দেখুন, এইগুলো দেখুন, কিন্তু ভাদলা ঘাসটা যায়নি, এ বাদে ওর শামা ঘাসটা যা ছিল সব চলে গেছে। এই দেখুন, এগুলো সব এই ভিয়েতনামের হাইব্রিড আর রেড ভেলভেট আর স্যাম রেড। এইভাবে আমার এই 14 কাঠা জায়গাতে প্রায় 40,000 চারা ছিল, দৈনিকই কিছু না কিছু বিক্রি হচ্ছে। সবচেয়ে আপনাদের দেখবো যে এখনও যারা সংশয় প্রকাশ করছেন যে ড্রাগন কেয়ার দিলে ড্রাগন গাছের ক্ষতি হবে না ভালো হবে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার এইটা দেখুন। হ্যাঁ, যে কী পরিমাণে ঘাস ছিল আর এখন কোনো ঘাস নেই। আর দিয়েছি 14ই মে আর আজকে হচ্ছে জুলাই 3 তারিখ, কিন্তু ঘাস আসার কোনো লক্ষণ নেই। তো যাই হোক, এটা আপনাদের বলবো যে নিশ্চিন্তে এই ঘাস দমন করার জন্যে ড্রাগন কেয়ারটা ব্যবহার করতেই পারে। এই সমস্ত জায়গাগুলো গাছের চেহারা কী, চারা চেহারা কী, এই এক একটা চারা 1.5 ফুট করে, এটা অ্যাডাল্ট চারা, লাগালেই আপনার এবার যদি লাগান সামনের বার থেকে পুরো ফলন পাবেন, এই হচ্ছে ড্রাগন ফলের চারা। ঠিক আছে, নমস্কার।